এটা দিয়ে খুব তাড়াতাড়ি আমি ব্লাউজ বানাবো আর তোমাদের দেখাবো যে কেমন লাগছে। আর আজকে একটা ব্লাউজ বানাবো, সেই জন্যই সব আনতে গেছিলাম আর আনতে গিয়ে এত কিছু নিয়ে আসলাম। এই হলো সেই ব্লাউজ যেটা আমি বানিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, বেজে গেছে 9:30, আমি খেতে বসে পড়েছি, ছেলেকে ঘুমটুম পাড়িয়ে দিয়েছি, এখন তাড়াহুড়োর মধ্যে রয়েছি, কেন কি আমাকে 10:30 ট্রেনটা ধরতেই হবে, সান্ধান করে গুছিয়ে টুছিয়ে বেরোতে হবে, 9:45 বেজে গেছে, সেই জন্য তাড়াতাড়ি করছি। আর এখন আমি খেতে বসে পড়েছি, আজকে হয়েছে হলো বেগুন পোড়া আর হয়েছে ডাল পেঁপে সিম দিয়ে আর পটল ভাজা, বেগুন বেগুন ভাজা বলছি, আলু ভাজা। বেরিয়ে পড়েছি, গিয়ে টিকিট কাটবো, এখনো টাইম আছে হাতে, একটু তাড়াতাড়ি বেরোলাম। এখন এসে স্টেশনে বসে আছি, অনেক ফোন ধরে বসে আছি, ট্রেন আসতে অনেক দেরি, দেখতে ট্রেন 1:05 ট্রেন, তো তারপরে বাড়ি যাবো, বাড়ি গিয়ে সব দেখাবো, কিছু দেখাতে পারিনি কেন কি অনেক তাড়াতাড়ির মধ্যে কিনেছি, ভেবেছিলাম 11:30 ট্রেনটা পেয়ে যাবো বাট পাইনি। চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো অনেক কিছু কিনেছি, অনেক টাকা শর্ট পড়ে গেছিলো, পরে তো আর কিনতেই পারিনি, যেটা আমাকে নেক্সট দিন এসে কিনতে হবে, অনেক কিছু দেখেছি বাট কিনতে পারিনি, বেছে বেছে জিনিস কিনেছি, যেগুলো আমার কালকে লাগবে সেগুলো নিয়েছি, বাকিগুলো আমি আর নিইনি, সেগুলো নেক্সট এসে নিতে হবে, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তো আমি বাড়ি চলে এসেছি, এখন তোমাদের দেখাবো যে কী কী কিনেছি। সবার আগে দেখাই যে একটা অর্ডার দিয়েছিলাম জুতো, তোমাদের এর আগের ব্লগে বলেছিলাম, সেগুলো চলে এসেছে, তিনটে একসঙ্গে সেট ছিল, তো দুটো ঠিকঠাক এসেছে, একটা একদম ছোট এসেছে, খুব সম্ভবত এটা 6 কি 7 নম্বর এসেছে। এই যে এই গ্রিনটা একদমই ছোট এসেছে, এটা একদমই ছোট এসেছে, এটার জন্য রিটার্ন করতে হবে, বাকি কিন্তু পরে খুব ভালো লাগছিল। আর নিয়েছিলাম হলো ব্ল্যাক অ্যান্ড এই যে এই কালারটা, এই দুটো দেখো কত বড় আর এইটা এসেছে কতটা ছোট, এর থেকে দেখো এ হয় আমার পায়ে, এইটাই পুরো ঠিকঠাক হচ্ছে আর এইটা কত ছোট, এর জন্য রিটার্ন করতে হবে, বাকি কিন্তু ভালো ছিল সবগুলোই, তো এটা রিটার্ন করে দেবো। এরপর দেখাবো যেটা নিয়েছি সেটা হলো এই ব্যাগটা, এটা নিয়েছি আমি গিফট করবো একজনকে, একটা বেবি বাচ্চা তাকে, তো তার জন্য নিয়েছি এটা, আর ভীষণ ভালো লাগলো দেখে। আর ব্ল্যাক কালার নিয়েছি যাতে ওর সব ড্রেসের সঙ্গেই নিতে পারে, খুব পছন্দ হলো আমার, নিয়ে নিলাম, তো এটা নিয়েছি একজনকে দেবো বলে। এরপর যেগুলো নিয়েছি সেইগুলো হলো আমার জন্যই নিয়েছি, এইটাই নিতে গেছিলাম মেনলি, সেটা হলো ওই পোটলি ব্যাগ, আমার কাছে একটাও ছিল না, সেই জন্য এই লাল রঙের নিলাম, এখানে কালারটা খুব একটা লাল আসছে না বাট পুরো লাল কালার নিয়েছি, যাতে সব ড্রেসের সঙ্গে মানে সব শাড়ির সঙ্গেই আমি নিতে পারি। শাড়ির সঙ্গে নিলে ভীষণ ভালো লাগে আর এই ডিজাইনটাই বেশি ভালো লাগে, আর এটাই বেশি আছে সব দোকানেই, তো এইটাই ছিল, আর এইগুলো নিয়েছে 150 টাকা করে। আর একটা নিয়েছি সেটা হলো গোল্ডেন, সব শাড়ির সঙ্গে তো লাল ভালো লাগে না, সেই জন্য একটা গোল্ডেনও নিয়েছি, দেখো বেশ ভালো লাগছে, এটাও মানে লালের সঙ্গে এটাও আমি নিতে পারবো, এই একটা নিলেও হয়ে যেত বাট আমি লালটাই নিলাম, কেন কি আমি যে শাড়িটা পরবো সেই সঙ্গে লালটা বেশি ভালো লাগবে, সেই জন্য লালটা নিয়েছি। পর ফুল নিয়েছি, সুতো নিয়েছি, আর এই যে ব্লাউজে যে প্যাড লাগাতে হবে বাটি, সেই বাটি নিয়েছি, তো এইগুলো আর কি দেখাবো। এরপর নিয়েছি হলো এরপর নিয়েছি এই যে বোতাম নিয়েছি, ভেলভেটের 6টা আছে, আর এরপর যেটা দেখাবো সেটা তো দারুণ মানে নতুন বলতে পারো, খুঁটে কিনতে গিয়ে টাকা পুরো শেষ হয়ে গেছে, 1 গজই নিতে পেরেছি আর নিতে পারিনি, পুরো শেষ, ব্যাগ পুরো ফাঁকা, শোনা এটাও তো পুরো না পড়ে যাবে। এই লেসটা নিয়েছি, দারুণ লেসটা, দারুণ, এটা দিয়ে ব্লাউজ বানাবো, জিগজ্যাগ শাখা পলা পরার খুব ইচ্ছা আমার, সেই জন্য পলাটা পেলাম, নিয়ে নিলাম, আর শাখাটা ওরা বলেছে অর্ডার দিলে তাহলে বানিয়ে দেবে। আর একটা আইব্রো পেন্সিল নিয়েছি, আমার আইব্রো পেন্সিল যেটা ছিল স্টেক ওয়ার্কের ওটাও ভেঙে গেছে, আর ওই সুগারের এনেছি বাট ওটারও মানে কালারটা না একটু হালকা ব্রাউন ব্রাউন, সেই জন্য আমি একটা ব্ল্যাক নিয়ে আসলাম, যদি লাগে তো ইউজ করব, বেশি দাম না 40 টাকা, সেই জন্য একটা নিয়ে আসলাম। এরপর আর একটা জিনিস আমি এখানেই কিনেছিলাম স্টেশন থেকে কিনে, আবার রানাঘাট নিয়ে যাবো, সেই জন্য এখানেই দোকানে রেখে গেছিলাম, তো এখন আসার সময় দেখলাম দোকানটা বন্ধ, তো আবার বিকালে আমাকে যেতে হবে, ওইটা এনে আমি তারপরে দেখাবো, এখন আর দেখাতে পারছি না, ওটা দোকানেই রয়েছে, টাকা সব দিয়ে গেছি। আর এরপর নিয়েছি এই ঝুমকোটা, কোনো ভাবিনি যে এইরকম নেবো, আমি জাস্ট এই ঝুমকোটুকু এইটুকু নেবো বলেই গেছিলাম, তো এটা পরে ভালো লাগলো তো নিয়ে নিলাম। কানের দিয়েছে, কানের গুজি টুজি দেয়নি কিছু না, এটার তো গুজি আছে, এইগুলো মনে হয় গুজি খুলেছিল আর গুজি সে দেয়নি,
তারপর নিয়েছি এই একটা ঝুমকো নিয়েছি এটা একটু মিনা করা আছে লাল আর সবুজ দিয়ে মিনা করা আছে তো এটাও পরে বেশ ভালো লাগলো আমি তোমাদের পরেই দেখাই এই সাইজটাও একদম স্ট্যান্ডার্ড সাইজ খুব ভালো লাগে সবাইকেই ভালো লাগবে না বড় না একদম ছোট এরকম যদি একটা সোনার হতো এটাতেই পরে দেখো এটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও এটা আমার বেশ ভালো লাগছে একটু অন্যরকম আছে ভালো লাগবে বললে এইটা খুব সম্ভবত ওই 160 টাকা টাকা নিয়েছে আর এইটা 210-220 এরকম কিছু নিয়েছে মানে এগুলো কালার হয়তো বেশি দিন থাকবে না তো আমার দরকার নেই আমি কি সারাদিন পরে থাকবো এক ঘন্টার জন্য পরবো তার এইটা দিয়ে খুব তাড়াতাড়ি আমি ব্লাউজ বানাবো আর তোমাদের দেখাবো যে কেমন লাগছে আর আজকে একটা ব্লাউজ বানাবো সেই জন্যই সব আনতে গেছিলাম আর আনতে গিয়ে এত কিছু নিয়ে আসলাম এক সেকেন্ড আমার বন্ধু ফোন করছে তো চলো পরে কথা বলবো আমি এখন কথাটা বলে নিই কালকে বিয়ে তো অনেক কিছু প্ল্যানিং চলছে আমাদের মধ্যে তো এখন কথা বলি তারপর তোমাদের সঙ্গে বিকালে কথা বলবো যখন ওইটা নিয়ে আসবো তখন চলো এটা কি করছো তুমি হ্যাঁ এই ঠাকুরের ঘট ঠট নামিয়ে এটা কি করছো দিদা আসুক শুধু সো এখন বাজে রাত 2:20 এই দেখো মেশিন টেশিন সব এখানেই রয়েছে এইমাত্র কমপ্লিট করলাম পুরো ব্লাউজটা শুধুমাত্র হুকের যে ঘাটটা সেটা আমি ঠিক ভালো বানাতে পারি না আমি বানিয়েছিলাম বাট ওটা মানে এতটা লুজ হচ্ছে মানে সেই এরকমভাবে ফেসে রয়েছে ওটা আমার মা খুব ভালো পারে সেই জন্য ওটা সকালে মাকে দিয়েই করাবো ওটা রেখে দিয়েছি আর সব হয়ে গেছে মোটামুটি তোমাদের আমি দেখাচ্ছি যে আমি কেমন বানিয়েছি বহু কষ্টে কালকে কেটে রেখেছিলাম তা সত্ত্বেও আজকে 2:20 বেজেছে মানে এত ভালোই আমি সেলাই করতে পারি যে আজকে সেই বিকাল থেকে দুপুর একটুখানি করেছিলাম আর বিকাল থেকে পুরো এই যে 2:20 অবধি সেলাই করেছি মানে একটু ঠিক হচ্ছে না আর এমনভাবে মাপ নিয়ে আমি কেটেছিলাম যে আমার বডির থেকেও আরও মানে ওটা আরও 2 ইঞ্চি কম হয়েছে তাহলে ভাবো ওটা কী করে আমি পরবো লাস্টে আমি সেটাকে আবার অন্য ডিজাইন করেছি পিছনটা মানে এত খাটাখাটনির পর যে কী রেজাল্ট বেরোবে আদৌ কালকে পরতে পারবো না অন্য ব্লাউজ দিয়েই আমাকে ওই শাড়িটা পরতে হবে জানি না বাট আজকে 2:20 অবধি সেলাই করে পুরো রেডি করতে পেরেছি এটাই আমার কাছে অনেক পরতে পারি চাই না পারি সেটা বড় কথা না কিন্তু রেডি করতে পেরেছি এটাই অনেক বড় কথা তোমাদের দেখাই ব্লাউজটা কেমন সো এই হলো সেই ব্লাউজটা আর এখানে বাটিটা আমি একদমই আলাদা করে দেখো একদম নিচে খালি জায়গায় বসিয়েছি কারণ এটা ফার্স্টে আমি একটা লাইনিংয়ের উপরে বসিয়েছিলাম যেটা দেখতে একদমই বাজে লাগছিল পুরো এটা যেহেতু এটা জর্জেটের কাপড় সেই জন্য পুরো উপর দিয়ে দেখা যাচ্ছিল ওটার উপরে দেখো কাপড় লাগানো আছে তবুও সেই উপর দিয়ে দেখা যাচ্ছিল মানে বাজে লাগছিল সেই জন্য এটা আবার সেই প্রথম থেকে খুলে আমি ওটা বের করে আবার একদম ভিতরে দিয়েছি এটা দিয়ে পরা যাচ্ছে আর যেটা বললাম তোমাদের 2 ইঞ্চি কম বানিয়ে ফেলেছিলাম সেটার জন্য আমাকে এই যে পিছনে এই ডিজাইনটা করতে হয়েছে ব্যাগটা আবার এরকম পটি লাগিয়ে মানে এইটুকু বড় না করলে আমি ঠিক পড়তে পারছিলাম আর এই ফিতেটা ওরা দিয়েছিল এই হাতাটা করার জন্য আর এইটা আমি একটা তোমাদের দেখিয়েছিলাম যে পিঙ্ক কালারের একটা আমি ব্লাউজ বানিয়েছিলাম তার নেট বেঁচেছিল তো এত সরু হাতা আমি কোনোদিনও মানে এরকম হাতাও কোনোদিনও আমি পরিনি এত স্লিভলেস আমি সবসময় মানে গ্লাস হাতাই পরি বা এত হাতা অবধি তাও পরেছি বাট আমি এরকম ওই 2 ইঞ্চির যে ফিতে হাতাগুলো ওগুলোকে কি বলে স্লিভলেস যে হাতাগুলো সেইগুলো আজ পর্যন্ত আমি কখনো পরিনি এই ফার্স্ট টাইম পরবো যদি ভালো লাগে তাহলে পরবো না ভালো লাগলে হয়তো পরবো না শুধুমাত্র ভিডিওতেই পরবো হয়তো বা তো যাই হোক সেই জন্য এত সরু বলে এই এইটা কুচিটা আবার লাগালাম তো এইটুকুই ছিল নেটের কাপড়টা কুচি টুচি সেই জন্য আর বড় করতে পারিনি নাহলে আর একটু বড় দেওয়ার ইচ্ছা ছিল বাট আর ছিল না নেট এইটুকুই ছিল তো ভাবলাম চলো তবুও একটু মানে একটু হয়েছে আর জানি না পরতে পারবো কিনা আর এটা হুকটুক লাগিয়ে কালকে যখন পরবো তখন তোমরা দেখতে পারবে চলো এখন গিয়ে শুয়ে পড়ি নাহলে কালকে আমার চোখ ফুলে ঢোল হয়ে যাবে সো চলো এই ব্লগটা আর কন্টিনিউ করছি না এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও ওই ব্লাউজটা কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের দিয়ে দেবো পুরো পরার পরে কেমন লাগছে সেই ছবিটা আমি তোমাদের দিয়ে দেবো তোমরা দেখতেই পাবে আর গায়ে হলুদের যে ব্লগ যাবে সেটা তো তোমরা দেখতেই পাবে সেই সময় আমি কী পরে যাই না যাই সেটা তো তোমরা সেই ব্লগে দেখতে পারবে বাট এটা পরে কেমন লাগছে সেটা তোমরা এই ব্লগেই দেখতে পারবে
সো চলো আজকের মতন এইটুকুই, আর আমি বকবক করবো না, এখন গিয়ে ঘুমাবো। সো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই ব্লগটা যদি ভালো লাগে তো বললামই লাইক করে দিও, আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো চটপট করে যাও সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, অবশ্যই সাবস্ক্রাইব করো ইয়ার, আর লাইকটা অবশ্যই করো। দুটো অবধি এই বানালাম আর সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট। গুড নাইট বলবো না, গুড মর্নিং বললো, গুড মর্নিং বলি, আমি ঘুমিয়ে পড়ি, চলো টাটা।